নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি মাস্টারি ফর সাকসেস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি এসএসসি জিডি কনস্টেবল সম্বন্ধে কিছু বলবো, ঠিক আছে? তো তোমরা যারা পশ্চিমবঙ্গে আমার যারা ভাই বোন রয়েছো বা দাদা বা দিদিরা রয়েছো, তো সবাই যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করে দিবে। সম্পূর্ণ বিস্তারিতভাবে বলবো, তোমাদের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে, 10, 11, 12, 13, ঠিক আছে, 14, 15 অফ ছিল, ঠিক আছে, 17 যে পরীক্ষাগুলো হয়েছে, 17 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, তাদের সম্পূর্ণ বিশ্লেষণ করে তোমাদের জানাবো, ঠিক আছে? দেখো, তোমাদের যে প্রত্যেক দিন যে ভিডিও হচ্ছে, সেই ভিডিও নিয়ে মানে যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা থেকে যতটুকু প্রশ্ন আমি কালেক্ট করতে পারছি ততটুকু কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, ঠিক আছে, যাতে নেক্সট যারা পরীক্ষা দিতে যাবে তাদের একটু সুবিধা হয়, ঠিক আছে, পড়তে সুবিধা হয়, বা যে টপিকগুলো থেকে আসছে সেই টপিকগুলো আমরা বেশি একটু পড়ে যাবো। সেখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, না আসতেও পারে, ঠিক আছে? তো অনেকেই কিন্তু আমাকে, যে সমস্ত জিডি কনস্টেবল আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, বন্ধুরা রয়েছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দাদা, এই যে জিডি কনস্টেবল যে পরীক্ষা তো ইজি হচ্ছে, তাদের কি কাট অফটা কি তুমি যে কাট অফে ভিডিও দিয়েছিলে বলছো 80 থেকে 82 নম্বর পেলে ইউআর প্রার্থীর জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছে তারা ভালো স্কেস কোড বা তারা চাকরি পাওয়ার যোগ্য, এই নাম্বারটা থাকলে তারা একটা ভালো নাম্বার থাকবে? তো অনেকেই আমাকে যেটা বলছে যে যেরকম প্রশ্ন আসছে তোমাদের সেরকম প্রশ্ন যেরকম আসছে, অনেকে বলছে 90+ মোটামুটি সেভ করে হতে পারে, এটাকে অনেকেই বলছে, ঠিক আছে? তো কাট অফ নিয়ে আমি বোর্ড বলেছি, ভিডিও দিয়েছি, ঠিক আছে? তো দেখো, এখন তোমাদের যে কথা বলতে যাবো, দেখো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের সাথে কিন্তু অন্যান্য পরীক্ষা যদি আমি এখন তুলনা করি সেটা কিন্তু একদম ভুল হবে। এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় তোমাদের এখন কিন্তু পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পর তোমাদের মাঠ হবে, মাঠের পর তোমাদের হবে হচ্ছে মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে? আমি যদি অল ওভার দিয়ে চিন্তা করি, ঠিক আছে, দেখো এটা কোনো এমন কোনো এক্সাম না যে এসএসসি জিডি এমন কোনো এক্সাম না যে লিখিত পরীক্ষা হচ্ছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের জয়েনিং হবে, এটা কিন্তু এসএসসি এমটিএস বা এসএসসি সিএইচএসএলের মতো কোনো রিক্রুটমেন্ট নয়, ঠিক আছে? তো এই দিকটা আমাকে সম্পূর্ণরূপে কিন্তু মাথায় রাখতে হবে, এই দিকটা সম্পূর্ণরূপে কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি দিই, দেখো শূন্যপদ কিন্তু প্রচুর রয়েছে। 2021 সালের তুলনায় যদি দেখি যেখানে 25,000 মতো ভ্যাকান্সি ছিল, সেখানে এখানে প্রায় দ্বিগুণের কাছাকাছি প্রায় 45,000 তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। যেখানে আগে 2021 সালে সেখানে তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিলো তখন সেখানে টোটাল শূন্যপদের যে ছিল 24,000-25,000 এরকম সামথিং ছিল, সেখানে 71 লাখের মতো ফর্ম ফিল আপ করেছে, কিন্তু বর্তমানে 45,000 রিক্রুটমেন্টে যে নিয়োগ হবে সেখানে মাত্র 54 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? তো দেখো, পরীক্ষা যে তোমাদের আসছে, পরীক্ষা যে প্রশ্ন আসছে, আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে, কালেক্ট করে সংগ্রহ করে প্রশ্ন দিচ্ছি। তো আমি যতটুকু ভাবলাম, দেখো এই প্রশ্ন খুব একটা ইজি নয়, প্রশ্ন তো কিন্তু খুব একটা ইজি নয়। যারা মনে করছে প্রশ্ন ইজি, তার মানে আমাকে এটা ভাবতে হবে যে তারা পড়াশোনা করেছে, এরকম ছেলে পাবো প্রত্যেকটা পরীক্ষায়, এরকম আমার ছেলে পাবো যারা হ্যাঁ সত্যি খুব ভালো পড়াশোনা করে এবং তারা ভালো মার্কস নিয়ে আসতে পারে। পরীক্ষায় প্রশ্নপত্র দেখে এটা মনে হয় ইজি টু মডারেট লেভেল, না একদম সোজা ছিল, না একদম খুব কঠিন ছিল, একদম ইজি ছিল, যেমন প্রশ্ন সোজা ছিল তেমন প্রশ্ন মডারেট লেভেলের প্রশ্ন ছিল। দেখো এখানে যদি আমি সব দিক থেকে পর্যালোচনা করি, না সত্যি খুব একটা টাফ এক্সাম, মাত্র 1 ঘন্টার সময় 80টা কোশ্চেন, 60 মিনিটে 80টা কোশ্চেন করতে হবে, ঠিক আছে, সম্পূর্ণ তোমার নিজস্ব টেকনিকের উপর। যে ছেলেটা আগে কোনোদিন পরীক্ষা দিতে যায়নি, আমি গ্যারান্টি সহ বলছি সে হিমশিম থতমত সেখানে খাবে। যে ছেলেটা মনে করো আগের থেকে 2-3টা পরীক্ষা দিয়ে আসছে, যেমন WB কনস্টেবলের কথা, 1 ঘন্টায় কিন্তু হয়, ঠিক আছে, তোমরা যেন 25টা কোশ্চেন উত্তর দিয়ে আসতে লাগে। যারা এরকম এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু ঠিক মতো যায় কভার করতে পারবে, আর যারা নতুন রয়েছে তাদেরকে কিন্তু মক টেস্টের মাধ্যমে নিজেকে টাইম অনুসারে মক টেস্ট ধরে নিজেকে যাচাই করতে হবে, ঠিক আছে? তো সময় যেমন কম রয়েছে, ঠিক আছে, তেমন কিন্তু প্রশ্ন কিন্তু 80টা রয়েছে, সব নেগেটিভ মার্কিং রয়েছে। তো আমি যেটা আমার নিজস্ব দিক থেকে মনে করি যে দেখো, যতটুকু তোমরা পারো, যতটুকু নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো, নিজের বেস্টটা দিয়ে আসো, অবশ্যই তোমরা সেখানে সাকসেস হবে। কে কেমন পড়াশোনা করছো না করছো সেটা কিন্তু তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাই না? অনেকে আছে পড়াশোনা একটু কম করণ করেছে, পরীক্ষা 3 মাস আগে পড়াশোনা শুরু করছে, অনেকে আছে 6 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে। আজকে যে ছেলেটা পড়াশোনা করছে ভালো, তার কাছে প্রশ্ন ইজি মনেই হবে, স্বাভাবিক প্রশ্ন। আর যে ছেলেটা খুব একটা পরীক্ষা 2-2.5 মাস আগে শুরু করছে, তার কাছেও একটু মনে হবে যে না, আমাকে মনে করে আমি যদি 2 মাসটা আরও বেশি সময় পেতাম, আমাকে পড়াশোনা করলে আমার এটা ভালো হতো, তার কাছে এরকমটা মনে হতেই পারে। কিন্তু শুধু তো 1-2 জনের কথা যদি আমি ধরি, ঠিক আছে, 1-2 জনের কথা দিয়ে কিন্তু এটা হবে না বন্ধুরা। ভ্যাকান্সি রয়েছে 45,000, 45,000 ভ্যাকান্সি রয়েছে, এটা আমাকে প্রথমত আমাকে মাথায় রাখতে লাগবে, ঠিক আছে? হতে পারে 10,000-15,000-20,000 ছেলে খুব ভালো রয়েছে, থাকতে পারে, অগণিত থাকতে পারে, কিন্তু আরেকবার বলছি এটা শেষ হলেই, এই পরীক্ষায় পাশ করলেই শেষ না,
এসএসসি জিডি কনস্টেবলে তুমি 100 তুমি 160টা পরীক্ষা যে তোমাদের তুমি 40 পাও 50 পাও 150 পাও সেটা ব্যাপার না, এরপরে তোমাকে দৌড় হবে, দৌড়ের পর মেডিকেল হবে, তোমাকে সবগুলো প্রসেসে পাস করতে হবে, ঠিক আছে? তো অতটা খুব একটা সহজ না, যারা মনে করছে যে খুব সহজ। দেখো প্রশ্ন একদম পারফেক্ট এসেছে, ইজি টু মডেল লেভেল কোশ্চেন এসেছে। আমি মনে করি যারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে রয়েছো তারা যদি, আমার যেটা মনে হয় 40 থেকে 35টার মধ্যে ঠিক করে আসতে পারো, তাহলে তোমরা আমার দিক থেকে মনে হয় না তোমরা ভালো প্রেস করে আছো, কারণ এরপর তোমাদের মাঠ হবে, ঠিক আছে? এরপরে মাঠ হবে, মাঠের পর তোমাদের মেডিকেল হবে, অনেক প্রসেস আছে, অনেকে এখান থেকে কিন্তু ছিটকেও যাবে। তোমরা জানো এসএসসি কনস্টেবলের মেডিকেলটা কতটা টাফ হয়, ঠিক আছে? তো এইরকম সব কিছু দিক থেকে বিচার বিবেচনা করলে আমরা একটা কথাই বলতে পারি, নিজের মতো পড়াশোনা করো, আশেপাশে থেকে কে কী বলছে না বলছে সেটা শোনার দরকার নেই। একজন দুইজন দশজন প্রত্যেকটা পরীক্ষায় কিছু কিছু সংখ্যক ছেলে থাকে যারা পরীক্ষায় খুব 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 ভালো হয়, এটা আমি মেনে নিচ্ছি ভালো থাকে, কিন্তু এমনও থাকে যে এভারেজ গড় থাকে যেখান থেকে মেন নাম্বারটা আসে, ঠিক আছে? ভ্যাকান্সির দিকে একটু ফলো রাখবে, 45,000 তোমাদের শূন্যপদ রয়েছে, ঠিক আছে? এটা যদি আজকে যদি 20,000-25,000 শূন্যপদ হতো তাহলে এটা কিন্তু পাল্টা যেত, ঠিক আছে? কিন্তু এখানে বিরাট হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে, সেখানে ফর্ম ফিল আপ কত বছরের তুলনায় অনেকটা কম করেছে, তো একটু যদি ভালো করে পড়াশোনা করে মন দিয়ে করতে পারো না, আমি নিশ্চিতভাবে তো বলছি তোমরা প্রত্যেকেই পাশ করে আসবে। দেখো লিখিত পরীক্ষায় পাশ করাটা সম্পূর্ণরূপে নিজে করবে, আমি বলবো বলতে পারি যে হ্যাঁ এইগুলো পড়লে এখান থেকে আসতে পারে, মাঠে রানটা সম্পূর্ণ তোমাকেই করতে হবে, মেডিকেল যেটা হবে সেটা তোমার উপর সম্পূর্ণ নির্ভর করবে, ঠিক আছে? তো অল অফ দিয়ে যদি আমি বলি এসএসসি জিডি কনস্টেবল প্রশ্নপত্র আমার চোখে একদম ফ্যান্টাস্টিক রয়েছে, খুব 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 ভালো প্রশ্ন রয়েছে। আগামী দিনে যে সকল শিফটে যারা পরীক্ষা দিবে তাদের কাছ থেকে যদি আমি কোনো প্রশ্ন কালেক্ট করবো সেই প্রশ্নগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাকে দিব। ফলস্বরূপ কী হবে তুমি জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে না এরকম টাইপের প্রশ্ন আসছে। হতে পারে পরের শিফট থেকে যারা নেক্সট ডেট থেকে পরীক্ষা দিবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলো, একটু হার্ড হয়ে গেলো, নর্মালাইজেশন মার্ক্স তো আছে এটি না, তো সব কিছু বিচার বিবেচনা করে তোমরা পড়ো, যার পড়া সে পড়ো এবং নিজের বেস্টটা দাও। দেখো পড়াশোনার ক্ষেত্রে বেস্ট দিবা, কাজের ক্ষেত্রেও বেস্ট দিবা, যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বেস্টটা সবসময় দিয়ে আসবে, ঠিক আছে? কখনো থেমে থাকবে না, নিজের বেস্টটা দিয়ে আসবে, নেগেটিভ মার্কিং আছে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আশা করছি তোমরা প্রত্যেকে সফল হবে, আর কাট অফ নিয়ে খুব একটা ওইভাবে বেশি কিছু ভাববা না, প্রথমত যাও একটা ভালো স্কোর তোমার নিজেরা বোঝো, কারণ এখন আর তোমরা কিন্তু আগের মতো নেই, তোমরা এখন সব কিছুই বোঝো, ঠিক আছে? তো ভালো করে পড়ো, যাও মোটামুটি একটা নাম্বার নিয়ে আসো, ঠিক আছে? আর যাদের ভালো তারা তো অবশ্যই ভালো, মাঠ মেডিকেল আছে, পাস করো সিলেক্ট হবে। একটা কথা বলছি ভ্যাকান্সিটার দিকে একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? 45,000 ভ্যাকান্সি রয়েছে, প্রচুর 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 ভ্যাকান্সি রয়েছে, মনোযোগ দেশের উপর প্রত্যেকেই পাস করবে। যতদিন না পর্যন্ত এসএসসি কনস্টেবলের পরীক্ষা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমাদের থাকবো, তোমাদের যতটুকু পারি তোমাদের সমস্ত তথ্য এই সমস্ত প্রশ্ন দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করবো, তারপরে দেখা হবে, ঠিক আছে? তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব রাখবে, ঠিক আছে? চলো এখানে আজকে ভিডিও শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।